শুক্রবার রাত 2:06। মুখে কাপড় পরা এক ব্যক্তি রামোর উষা সেন বৌদ্ধবিহারে প্রবেশ করছে। এরপর মাত্র 2 মিনিটে বিহারে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। বিহারে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টার এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তবে সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ব্যক্তিটিকে সেটি এখনও শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রামুর চেরাংঘাটার উষা সেন বৌদ্ধবিহারকে বড় ক্যাংও বলা হয়। স্থানীয়রা জানান, রাত 2টার দিকে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় মন্দিরের মূল ফটকের কাঠের সিঁড়ি এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। অতিরিক্ত দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছিল দাবি করে দমকল বাহিনী বলছে, নাশকতাকারীরা আগুন লাগানোর পর তাদেরকে ভুল তথ্য দিয়ে ঈদগড়ে পাঠিয়ে দিয়েছিল। প্রথমে ওই নিচে আগুনটা ধরাই দে, তারপর ওদের এই একটা ওই টাঙ্কি সাথে ছিল, ওই টাঙ্কিতে ওই ওইটা কী পদার্থ ছিল ওইটা আমরা দেখতে পাইনি। ওইটা আগুন যখন ওই দেওয়ার পরে এরা পালিয়ে যায়। এখানে তখন আপনার আগুন যখন জ্বালাই দিয়েছে তখন বিক্ষু তখন আমাদেরকে ফোন করছে, তখন আমরা পাড়া লোকে এসে এখানে আপনার আগুন দেখে তো আমরা আগুনটা নিভে চেষ্টা করলাম। তারপরে পরে আপনার ফায়ার সার্ভিস এসে তারপরে আগুনটা নিভে করলো আর কি। আমরা তো একটার দিকে বাড়ি থেকে গেছি, খুব ভোরবেলা শুনলাম যে আমাদের এই যে হাসির মন্দির, আমাদের এটা সবচেয়ে পুরাতন মন্দির, এই মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এর দিকে খবর পাই যে ঈদগড় বাজারে দুটা দোকানের মধ্যে আগুন লেগেছে। পরবর্তীতে যখন দেখতে পাই যে সেখানে কোনো আসলে আগুন লাগেনি, তখন আমরা ফায়ার কন্ট্রোল চট্টগ্রামকে জানিয়ে সেখান থেকে ফিরে আসি। আমরা ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই আমরা খবর পাই যে সেরেঙ্গাটা এলাকায় রামুর রাখাইনদের যে বড় ক্যাং আছে ওইটাতে আগুন লেগেছে। এটাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই জানিয়ে বৌদ্ধ ভিক্ষু ও নেতাদের প্রশ্ন, নির্বাচনের আগ মুহূর্তেই পুরো কক্সবাজার নিরাপত্তা চাদরে ঢাকা, এমন পরিবেশের মধ্যে নাশকতাকারীরা কিভাবে আগুন লাগায়? 2012 সালের বিহার পোড়ানোর ঘটনায় শাস্তি না হওয়ায় সাম্প্রদায়িক শক্তিগুলো বারবার বিহারকেই টার্গেট করছে বলে দাবি তাদের। আমার তো মনে হয় এগুলি নাশকতা অবশ্যই আমাদের মানতে হবে, বিশেষ করে যে নির্বাচনকে ঘিরে যে সমস্ত নাশকতা একের পর এক শুরু হলো। আমাদের এই যে 2012 সালে যে ঘটনা, 29শে সেপ্টেম্বরে যে ঘটনাটা ঘটলো এখানে, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত, কিন্তু আমরা এই যে সংকটে পর্ব, এই দুর্বৃত্তরা স্বাধীনতার পর বারবার কক্সবাজার জেলা বৌদ্ধ যারা আছে এখানে রাখাইন বড়ুয়া সহ আমরা যে আমাদের যে ধর্মীয় যে প্রতিষ্ঠান, এটা তো আমরা একটা নিরাপদহীন কক্সবাজারে বসবাস করে যাচ্ছি। আমাদের এই বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষা করুন। আমরা চাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি। মূল দরজার কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু আগুনটা দেয়া হয়েছে, মানে একটা বর্বর মানসিকতা, যেটা পারিপার্শ্বিকতা বলে, আগুন যদি ছড়িয়ে যায় ধরে যায় তাহলে উদ্ধার করার জন্য কেউ যাতে ঢুকতে না পারে বা কেউ যাতে বেঁচে ফিরতে না পারে, বের হতে না পারে, ঠিক ওই মূল স্পটটাতে কিন্তু আগুন লাগানো হয়েছে। র‍্যাব বলছে নির্বাচনের আমেজ নষ্ট করে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে। তাদের দাবি, আগুন যাতে দ্রুত নেভানো না যায় সেজন্য নাশকতাকারীরা আগুন দেওয়ার পর দমকল বাহিনীকে লোকেশন নিয়ে ভুল তথ্য দিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে নাশকতাকারীকে দ্রুত শনাক্ত করা হবে বলে দাবি তাদের। আমরা যেটা অনুমান করছি, হয়তো ফায়ার সার্ভিস যাতে এখানে যথাসময় না আসতে পারে, এই কারণে তাদেরকে কল করে ঈদগায় যাওয়ার জন্য ওইভাবে ডাইভার্ট করে দেয়। তার পরবর্তীতে 2টার পরবর্তী সময়তে মূলত এখানে আগুন লাগানো হয়। এখন যেই জায়গাটাতে আগুন লাগিয়েছে আমরা দেখলাম ওই জায়গাটা পরিদর্শন করে, ওইখান থেকে কেরোসিনের গন্ধ কিন্তু এখনো আমরা পাচ্ছি। তো এটা একেবারে একটা ইন্টেনশনাল এবং এটা পূর্ব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য প্রার্থীরা। নির্বাচন বানচাল করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে দাবি করে অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা নষ্ট করার জন্য চিহ্নিত কিছু গ্রুপ সবসময় ষড়যন্ত্রে লিপ্ত, আজকের এটাও একটা পার্ট। এখানে আরেকটা বিষয় যোগ হয়েছে, আগামীকাল নির্বাচন, এই নির্বাচন বানচাল করার জন্য অথবা ফেভার নেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার বিশ্বাস। নির্বাচনের যেহেতু একদিন আগে এই ঘটনা ঘটেছে, এখানে এটা নিছক কাকতাল না, এটা কোনো চিহ্নিত মহল, দুষ্কৃতিকারী সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।
যারা ভোটার ভোটারদের মনে আতঙ্ক তৈরির জন্য তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। 2012 সালে সবচেয়ে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল রামুর মানুষ। সাম্প্রদায়িক হামলায় সেদিন তছনছ হয়ে গিয়েছিল শত শত বছরের সম্প্রীতি। তবে ভয়াবহ সেই ঘটনায় এখনও একজনেরও শাস্তি হয়নি, ফলে বারবার সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি হচ্ছে বলে দাবি সাধারণ মানুষের। শেয়া বাবরার, সিসিএন।